হ্যালো এভরিওয়ান, আমি ঋষাদ খুশবু। হাজির হইলাম একটি ব্লগ নিয়ে। আমি এখন অফিসে যাব, আমার খুবই তাড়া, আমি তো খুবই তাড়াহুড়া করে রেডি হব। বাট আজকে আমি একটু মেকআপ করব, বিকজ আমি দুইটা মেকআপ প্রোডাক্ট কিনবো। এখন যেহেতু দোকানে কোনো টেস্টটা পাওয়া যায় না, সো কিছু কিছু শপে গেলে যদি লাকিলি তাদের কাছে স্যাম্পল থাকে, তারা স্যাম্পল দিয়ে দেয়। সো আপনারা জানেন অলরেডি যে আই এম নট এ বিগ ফ্যান অফ প্রাইমার্স, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমার, যেহেতু আমি এখন রেগুলার মেকআপ করছি, মেকআপের ভিডিও বানাচ্ছি, সো আমার একটা ভালো প্রাইমার থাকা উচিত। আমি চিন্তা করলাম, অনেক গবেষণা, আমি একটা কিছু কেনার ক্ষেত্রে অনেক অনলাইন রিসার্চ করি, লাইক রিভিউ পড়ি, ভিডিও দেখি। সো আমার কাছে মনে হচ্ছিল যে বেকার যে ব্রাইটনিং প্রাইমারটা, এটা অনেক ভালো। যেহেতু আমার ড্রাই স্কিন, আমি ড্রাই স্কিন ফ্রেন্ডলি একটি প্রাইমার খুঁজছিলাম, তো আমি এটার একটা স্যাম্পল নিয়ে এসেছি, আজকে আমি ট্রাই করব। আমি অফিসে জেনারেলি কখনো মেকআপ করে যাই না, বাট আজকে যেহেতু আমি এই প্রোডাক্টটা কেনার চেষ্টা করব, তাই আমি ট্রাই করে দেখছি যে আসলে আমার জন্য এটা হাইড্রেটিং কিনা, বা মেকআপকে আসলে ধরে রাখতে হেল্প করে কিনা। এই প্রাইমারটার মেইন কাজ হচ্ছে, যদি আনইভেন স্কিন থাকে তারা ক্লিন করে, আনইভেন স্কিনটাকে তারা ইভেন করার চেষ্টা করে, যাতে করে মেকআপটা ফ্ললেস লাগে দেখতে। জানি না, আপনারা আপুরা যারা বলতেছিলেন আমার নখ অনেক ভালো, এত কাজ করার পরেও নখ কেন ভাঙে না, বা আমি নখের যত্ন কিভাবে নিই, একটা সত্য রিভিল করি, নখ সবগুলো ভেঙে গেছে। বাসায় হাঁড়ি পাতিল মাজলে, কাপড় চুপড় ধুইলে, বাসা ক্লিন করলে নখ কেমনে ভালো থাকে, আই হ্যাভ নো আইডিয়া। নখ ভাঙবেই, হয়তো কয়েকদিন ভালো থাকে, বাট যেদিন কাজ বেশি করা হবে সেদিন ভাঙবেই। তো আমি প্রাইমার লাগিয়ে নিলাম। আমি একটা স্যাম্পলও নিয়ে এসেছি ফাউন্ডেশনের, এটা হচ্ছে নার্স শিয়ার গ্লো। আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমি সবসময় প্রেফার করি ভেরি লাইট ওয়েট, ভেরি লাইট কভারেজ, ব্রিদেবল ফাউন্ডেশন। সো আমি এটা ট্রাই করে দেখতে চাই আজকে। এখন আমার কাছে মনে হচ্ছে আমি যদি এখন স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করতে যাই অনেক সময় লেগে যাবে, আমার কাছে অত সময় নেই, আর আমার স্পঞ্জও এখানে ওয়েট করেনি, আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দো ইজ নট, ও আই লাইক দ্য ফাউন্ডেশন, পারফেক্ট ম্যাচ আই থিঙ্ক আমার স্কিনের জন্য। আই নিড মিরর। আমি যদিও হাত দিয়ে কখনো ফাউন্ডেশন ব্লেন্ড করি না, বাট এখন তো হাত দিয়ে সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে স্পঞ্জ দিয়ে করলে আরো ভালো হতো। আচ্ছা, আমি কিন্তু ময়শ্চারাইজার হাত মুখ ধুয়ে লাগিয়ে নিয়েছিলাম। আমি আজকে ব্যবহার করেছি এইটা, আমি রিসেন্টলি এটা ব্যবহার করছি, কারণ এটা SPF সহ। আমি আলাদা SPF ব্যবহার করতে গেলে আমার কাছে মনে হয় দুইটা ক্রিম ব্যবহার করা আমার জন্য, স্কিনের জন্য অনেক হেভি। তো আমি এমন ময়শ্চারাইজার ব্যবহার করার চেষ্টা করি যেটা মধ্যে অলরেডি SPF আছে। যেহেতু ফাউন্ডেশনটা খুব ডুই টাইপের, আমার কাছে মনে হচ্ছে আমাকে একটু পাউডার দিয়ে সেট করতে হবে। এক মিনিট, আমি ব্যাক উইথ মাই প্রেস পাউডার, এটা হচ্ছে শার্লট টিলবেরির প্রেস পাউডার। আমি খুব লাইটলি ডাস্ট করে নিচ্ছি আমার ফুল ফেসে, যেহেতু এখানে এখন অনেক ঠান্ডা, বেশি পাউডার দিলে দেখা যাবে আমার স্কিন আরও ড্রাই হয়ে যাবে, তো আমি বেশি পাউডার দিচ্ছি না, একটা ক্লিন ব্রাশ দিয়ে জাস্ট একটু কী করবো ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, আমি একটু হালকা ব্লাশ দিচ্ছি, যেহেতু ফাউন্ডেশন দিচ্ছি দিয়েছি, ব্লাশ না দিলে মনে হবে একদম সাদা ক্যানভাস। এটা হচ্ছে আমার রিয়েলিস্টিক মেকআপ। আমি আইব্রোটা একটু ফিল করে নিবো হালকা আর্চের পার দিকে। মাস্কারা ব্যবহার করছি মেবিলিনের, মেবিলিনের ফলসিস, যেহেতু আমি চশমা পরি মাস্কারা বেশি করে লাগাবো না, জাস্ট উপরে একটা কোট দিয়ে দিলাম। ফাউন্ডেশন দিলে আসলে, অন্যান্য মেকআপ না দিলে তখন দেখতে খুব বাজে লাগে। আমি একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, এটা হচ্ছে জেফ্রি স্টারের কালাবাসাস, খুব ফেভারিট আমার লিপস্টিকটা। ওকে, টান, আমি মাথা আছড়িয়ে এখন বের হয়ে যাবো, বের হয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। আমি বের হয়ে গিয়েছি আমার বাসা থেকে, এখন আমি বাস স্টপে যাচ্ছি, কারণ আমি অফিসে জেনারেলি যখন একা যাই বাসেই যাই, আমি যেহেতু ড্রাইভ করতে পারি না এখনো। ও
বাইরে বৃষ্টি হচ্ছে এবং আমি তো ছাতা নিয়ে বের হইনি। বৃষ্টিতে ভিজেই আমি বাস স্টপে চলে আসছি, কারণ বাসায় আবার যদি যেতাম ছাতা আনার জন্য তাহলে বাসটা মিস করতাম, কারণ আমার বাস আর 1 মিনিটের মধ্যে চলে আসবে। বাস স্টপে কেউ নেই, আমি একা, এই তো রাস্তার অবস্থা। ওকে, আই ক্যান সি দ্য বাস। বাস থেমে আছে, হ্যাভ নো আইডিয়া কেন বাস থেমে আছে, বিকজ বাস থেমে থাকার কথা না। প্রায় 5 মিনিট যাব বাস থেমে আছে, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমার ট্রেনের জন্য দেরি হয়ে যাবে, সব মিলিয়ে আমি অফিসের জন্য দেরি হয়ে যাব। আই মিন ইট হ্যাপেন্স এভরি সিঙ্গেল ডে, কোনো না কোনো কারণে আই এম লেট। আমি আমার ভিডিওর বাকি অংশ নিয়ে অবশ্যই ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, বাট এই বৃষ্টি উপভোগ করতে করতে আমি অফিসে যাচ্ছি এবং সেই ফাঁকে আমি আমার খুব পছন্দের 2 বড় বোনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এবং জেনে নিচ্ছি তাদের কনফিডেন্ট ফিল করার সিক্রেট। আশা করছি আপনারা আমার আপুদের চ্যানেলও ভিজিট করবেন এবং ভালোবাসা শো করবেন। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল লাইফ উইথ শালানুর থেকে চলে এসেছি। আজকে কথা বলবো হোয়াট মেক্স মি কনফিডেন্ট অ্যান্ড ফিল বেটার। প্রথমে বলে রাখি, কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং ফিল বেটার, ভালো থাকা, দুটো জিনিসই কিন্তু আপনার উপলব্ধির বিষয়, এটা আপনার মনের একটা বিষয়। আত্মবিশ্বাসটা কি? আত্মবিশ্বাসটা হচ্ছে একটা সুস্বাস্থ্যের অনুভূতি, যেটা আমার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার উপর বিশ্বাস থেকে আসে। অনেকগুলো বিষয় আমাকে আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে, তবে তার মধ্যে আমি অগ্রাধিকার দেব আমার পরিবারকে। আমার পরিবার বলতে আমি শুধুমাত্র আমার কোর ফ্যামিলিটাকেই বুঝাচ্ছি না, এক্ষেত্রে আমার বন্ধুবান্ধব, কাছের আত্মীয় স্বজনকেও আমি পরিবার হিসেবে ধরে নিচ্ছি। এই যে পরিবারের কথা আমি বলছি, তারা আমাকে কিভাবে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে, আমার পাশে যে তারা একটা পজিটিভ এনভায়রনমেন্ট নিয়ে আছে, এই পজিটিভ এনার্জিটা আমার আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেয়। তাদের প্রতি আমার ভালোবাসা, যত্ন আমার উৎসর্গ, আমার ছোটোখাটো অনেক কাজকে তারা যখন অ্যাপ্রিসিয়েট করে, তখন আমার এই কনফিডেন্স ডাবল হয়ে যায়। তাই আমি বলবো পরিবারই আমাকে আমার কনফিডেন্স বাড়াতে অনেক বেশি সাহায্য করে, এবং আমি যখন এই পজিটিভ এনভায়রনমেন্ট থেকে পজিটিভ একটা এনার্জি নিয়ে আমার আত্মবিশ্বাসটাকে অনেক বাড়িয়ে দেই, তখন আমার মনটাও অনেক বেশি ভালো থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই খুশবু আপুকে থ্যাংক ইউ বলছি, থ্যাংক ইউ জানাচ্ছি এরকম একটা সুন্দর প্ল্যান হাতে নেওয়ার জন্য, নতুন ইউটিউবারদেরকে সাহায্য করার জন্য। আমি অনেক কৃতজ্ঞ ওনার কাছে। আমি ফাতিমা আক্তার কথা বলছি, ফাতিমা শমিস কিচেন থেকে। আমি মূলত রান্না নিয়ে কাজ করি। আপনাদের ভালো লাগে আপনারা চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আর খুশবু আপুর কথা মতো 2টা জিনিস যেটা আমাকে কনফিডেন্ট করে তোলে, তার মধ্যে একটা হচ্ছে আমি যখন রান্না করি সেই খাবারগুলো যখন আমি আমার পরিবার এবং আত্মীয়দের মাঝে ছড়াতে পারি, যখন ওদেরকে খাওয়াতে পারি, ওরা যখন খুশি হয় তখন আমার অনেক ভালো লাগে, আমি কনফিডেন্ট ফিল করি। আরেকটা কারণ হচ্ছে আমি যদিও আইন পাশে পড়াশোনা করেছি, আমি কাজ করি লার্নিং ডিসেবলদের সাথে, আমি দিন শেষে যতই টায়ার্ড হই না কেন ওদের সাথে কাজ করার কারণে, ওদের মুখের হাসি ফোটাতে পারার কারণে আমি নিজেকে অনেক কনফিডেন্ট ফিল করি। আমি দিন শেষে অনেক প্রশান্তি খুঁজে পাই নিজের মাঝে এবং পরবর্তী দিন আবার নতুন করে কাজ করার ইন্সপিরেশন আমি ওদের কাছ থেকে পাই। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করছি আমার আপুদের কথা শুনে আপনাদের খুব ভালো লেগেছে এবং অবশ্যই আপুদের চ্যানেল ভিজিট করতে ভুলবেন না। আমি চলে এসেছি স্টেশনে, এখন এসে আমি ট্রেনের জন্য ওয়েট করছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, বাট এভাবেই আরও আগামী কয়েক মাস, আগামী বছরের কয়েক মাস আমাদের পার করতে হবে। এভাবেই আমাকে ডেইলি অফিসে যেতে হয়, ট্রেনে বাসে ঝুলে ঝুলে। এই তো চলে এসেছে আমার ট্রেন, আমি C2C ট্রেন নিয়ে 2টা স্টপ নেক্সট স্টেশনে যাই, তারপর নেক্সট স্টেশন থেকে আমি আবার ট্রেন চেঞ্জ করি এবং আবার ট্রেন চেঞ্জ করে আমাকে আবার প্রায় 10 মিনিট পথ হেঁটে তারপর অফিসে যেতে হয়। তো এই তো আমি ট্রেনে উঠে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আগে প্যাসেঞ্জারদেরকে নামতে দিতে হয় এবং তারপরে উঠতে হয়। এখানে তাড়াহুড়ো করে ওঠাটা নিজের জন্যও রিস্ক এবং অবশ্যই অন্যের জন্যও রিস্ক।
আমি ট্রেন স্টেশন থেকে বের হয়ে আমার অফিসে যাওয়ার পথে একটা ফুডশপ পড়ে, ফুডশপের নাম হচ্ছে গ্রেক্স। এখান থেকে আমি আমার ব্রেকফাস্টের জন্য একটা পেস্ট্রি নিচ্ছিলাম, অনিয়ন অ্যান্ড চিজ, চিজ অ্যান্ড অনিয়ন পেস্ট্রি। আপনারা দেখতেই পাচ্ছেন দোকানের ভেতরে সাইন দেয়া যে কতটুকু দূরত্ব মেনটেন করে কাস্টমারদেরকে দাঁড়াতে হবে। আমি ব্রেকফাস্ট কিনে আমার অফিসের উদ্দেশ্যে রওনা হলাম, হেঁটে হেঁটে যাচ্ছি। আমি যে গলির ভিতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে লন্ডনের অনেক বড় একটা হসপিটাল, রয়্যাল লন্ডন হসপিটাল। এটার জাস্ট উল্টো দিকেই আমার অফিস। তো হসপিটালের সামনে দিয়েই আমাকে প্রায় 5 মিনিটের রাস্তা হেঁটে যেতে হয়। আমি হেঁটে হেঁটে এখন আমার অফিসের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কি উদ্বাস্তু অবস্থা, বাইরে বাতাস ছিল অনেক। পেছনে নীল বিল্ডিংটা আপনারা যে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে মেইনলি হসপিটাল। চলে এসেছি আমার অফিসে। এ হচ্ছে আমার অফিস। অফিস শেষ করতে করতে সন্ধ্যা 7টা বেজে গেছে। অফিস শেষ করে আমি এখন একটু ওয়েস্টফিল্ডের দিকে যাচ্ছি। যেহেতু মাসুদ আজ কাজ শেষ করবে লেটে, সো আমাকে একটু ওয়েট করতে হবে তার জন্য, যেন আমরা একসাথে বাসায় যেতে পারি। কারণ আদারওয়াইজ বাসায় যাওয়ার পথে আমাকে প্রায় হাফ অ্যান আওয়ার বাসের জন্য ওয়েট করতে হয়, এবং যেহেতু এলাকাটা খুবই নিরিবিলি আমার প্রচণ্ড ভয় লাগে অন্ধকারে এবং কোনো লোকজন থাকে না। তো আমি সবসময় চেষ্টা করি মাসুদ আর আমি একসাথে বাসায় যাওয়ার জন্য। তো আমি কিছুক্ষণ ওয়েস্টফিল্ডে ঘোরাঘুরি করব, মাসুদের জন্য ওয়েট করব, এবং মাসুদ কাজ শেষ করলে আমরা একসাথে বাসায় যাব। আপনারা দেখতেই পেলেন যে পাবলিক প্লেসে যদি কেউ ফেস মাস্ক না পরে সেই ক্ষেত্রে আপ টু 6,400 pounds পর্যন্ত ফাইন হতে পারে। আমি চলে এসেছি ওয়েস্টফিল্ড শপিং মলে। এইটা লন্ডনের অনেক বড় একটা শপিং মল। এই তো আমি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন লোকজন কিন্তু কম। আসলে এখন কিন্তু ফেস্টিভ সিজন, কিছুদিন পরে হ্যালোউইন, তারপরে ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাস, এই সময় দেখা যায় যে অনেক মানুষ থাকে শপিং মলে। কিন্তু এখন যেহেতু কোভিড সিচুয়েশান ইজ গোয়িং অন, এখন কিন্তু মার্কেটের লোকজনের ভিড় ততটা নেই, অনেকটাই কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট মেইনলি উইন্ডো শপিং করব, আর আমার একটা জুতা কেনারও দরকার আমার অফিসের জন্য, যেহেতু উইন্টার চলে এসেছে। এমন টাইপের একজোড়া জুতো অলরেডি আমার আছে, সো আমি হিল নিব না, ফ্ল্যাট টাইপের কিছুটা নিতে চাচ্ছি। আমি মোটামুটি একজোড়া জুতো পছন্দ করে দোকানে রেখে তারপরে আবার অন্যান্য জিনিস দেখতে গেলাম, যেহেতু অলরেডি 7:30 মতন বেজে গেছে। 8টার মধ্যে আস্তে আস্তে করে সব দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। প্রথমে আমার মনে ছিল নার্স যেহেতু 8টায় বন্ধ হয়ে যাবে, আমি প্রথমে আমার ফাউন্ডেশনটা নিয়ে নিই। সো নার্স থেকে আমার ফাউন্ডেশনটা নিলাম, যারা কিনা ফাউন্ডেশন আলাদা বিক্রি করে, পাম্প আলাদা বিক্রি করে। তারপরে আমি আবার জুতার দোকানে ব্যাক করলাম, আমার জুতা কেনার অভিযান চালু আছে। আমি একটু পরে ট্রায়াল করে দেখছিলাম যে আসলে জুতা যেটা আমি নিচ্ছিলাম এটা কমফোর্টেবল কিনা, যেহেতু এই দোকানের জুতা কখনো আগে কেনা হয়নি। তো আমি পরে দেখছিলাম যে আসলে কতটুকু কমফোর্টেবল, কারণ যেহেতু অফিসের জন্য আমি জুতা কিনছি, অফিসে অবশ্যই অনেকটা লম্বা সময় জুতা পরে থাকতে হয়, যদি কমফোর্টেবল না হয় সেই ক্ষেত্রে অনেক কষ্ট হবে। তাই আমি পরে দেখছিলাম যে আসলে জুতাটা কমফোর্টেবল কি না, যেহেতু এটা নিউ কালেকশন, তাই আসলে আই ওয়াজ কনভিন্সড টু গেট দ্য শুজ। জুতা কিনা শেষ করে আমি একটু ঘোরাঘুরি করছিলাম। মোস্ট অফ দ্য দোকান বাই দিস টাইম বন্ধ হয়ে গেছে। আমি বুটসের ভেতরে ঢুকেই একটু কসমেটিক্স দেখছিলাম কী কী নতুন কালেকশন এসেছে, এবং অবশ্যই আরগোজে গিয়ে আমি মাসুদের জন্য একটি মাসুদের ফেভারিট গিফট কিনলাম। কী কিনলাম এটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। আগে এই শপিং মলের সবগুলো দোকান মোটামুটি একই সাথে বন্ধ হতো রাত 9টার সময় এবং ফেস্টিভ সিজনে রাত 10টার সময়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছোটো দোকানগুলো প্রায় 6টা 7টার মধ্যে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে বড় দোকানগুলো 9টার মধ্যেই বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ওয়েস্টফিল্ডের একটা ফ্লাওয়ার শপ, যারা হ্যালোইনের জন্য এরকম ডেকোরেশন করেছে। আমিও একটু রেকর্ড করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই তো ক্লান্ত আমি কেনাকাটা করে ঘোরাঘুরি করে ট্রেনে উঠে এখন মাসুদের কাছে যাচ্ছি, মাসুদকে পিক করে তারপর আমরা একসাথে বাসায় যাব। আমার উদ্বাস্তু অবস্থা। আমি গাড়িতে বসেছি, মাসুদের সাথে আমার দেখা হয়েছে, মাসুদকে আমি কাছ থেকে পিক করেছি। মাসুদ, এখনো বৃষ্টি হচ্ছে এবং আমি ভীষণ রকমের টায়ার্ড মনে হচ্ছে। আমি এখন বিছানায় গিয়ে শুয়ে পড়লেই ঘুমিয়ে যাব এরকম অবস্থা, বাট স্টিল
বাসায় গিয়ে তো অনেক কাজ আছে, কাজ করতে হবে। খুশবু নো কাজ, খাওয়া দ্যাটস তো খাওয়া একটা কাজ না? নামাজ কালাম পড়ে ঘুমানো দ্যাটস ইট। খাওয়া ইজ এ ভার্ব মাসুদ, খাওয়া একটা ইজ এ ভার্ব। হ্যাঁ, ইট ইট ইজ এ ভার্ব, আর ভার্ব মানে ক্রিয়া, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। সো খাওয়া, খাওয়া তৈরি করা, তারপর খাওয়া খাওয়া, খাওয়া খেয়ে ফ্রেশ হওয়া, খাওয়া খাওয়ার আগে ফ্রেশ হওয়া, বিছানা রেডি করা, এভরিথিং ইজ এ কাজ, তাই না? সবকিছুই তো কাজ। তারপর আবার সকালবেলা অফিসে যাওয়ার জন্য তৈরি হওয়া, সবকিছুই তো কাজ। আচ্ছা এনিওয়েজ, আমরা বাসায় গিয়ে কি করছি, আমি চেষ্টা করবো ব্লগ করার, বাট আই এম নট শিওর যে আসলে আমার শরীর আমাকে অ্যালাউ করবে কিনা। মাসুদ, তোর জন্য কি গিফট আসছে আজকে? যদিও বাচ্চাদের, বাট ল্যাপটপ লেগিস। থ্যাংক ইউ সো মাচ। নো সিরিয়াসলি, সিরিয়াসলি কি? আমি সারপ্রাইজ, তুমি এটা নিয়ে নিছ, আমি তো ওদের নিতে যাই নিয়ে নেই। তুমি কেন নড়াই? কারণ এটা ওর প্রাইস ছিল। হ্যাঁ, আর্গুস 10 পাউন্ড, ডেভেনাম ইজ 17 পাউন্ড। সো 7 পাউন্ড জিতাই নিয়ে আসছি আমি। দেখি আগে ঠিক আছে কিনা। পাশে এসে আমি প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে হাত ওয়াশ করি, আর হাত ওয়াশ করার সাথে সাথে এই ফেস মাস্কটাও যেটা আমি পরি যেই দিন, ওইটার সাথে সাথে আমি সাবান দিয়ে ওয়াশ করে ফেলি। ইনফ্যাক্ট আমি অফিসে ঢুকেও হাত ধোয়ার সময় আমার ফেস মাস্কটা ধুয়ে ফেলি এবং আমার ডেস্কের পাশে রেখে দেই। সো আমার অফিস শেষ হতে হতে ফেস মাস্কটা ড্রাই হয়ে যায়। কিছু জিনিস কিনেছি আজকে, এটা হচ্ছে হেয়ার সিরাম, আমার আগের হেয়ার সিরামটা শেষ হয়ে গিয়েছে। সো আমি চিন্তা করলাম যে এবার ডিফারেন্ট কিছু একটা ট্রাই করি, সবসময় লরিয়েলেরটাই ব্যবহার করি বাট এবার শুধু অন্য আর কি, অন্য একটা লরিয়েলেরই সেম ব্র্যান্ডেরই অন্য একটা ট্রাই করছি। এটা হচ্ছে ফ্রিজ কিলার সিরাম এবং এটাও হিট প্রোটেকশন সহ। আর সবসময় আমি এই ড্রাই শ্যাম্পুটাই ব্যবহার করি, যদিও আমি বেশি ড্রাই শ্যাম্পু ব্যবহার করি না, বাট যেহেতু এখন উইন্টার যদি দরকার হয় তাই এটাই ব্যবহার করি। এবং এটা হচ্ছে ডার্ক হেয়ার, এটা আমার খুবই ফেভারিট, কারণ অন্যান্য শ্যাম্পুগুলো ব্যবহার করলে দেখা যায় যে হোয়াইট একটা রেসিডিউ রেখে দেয় চুলে, বাট এটা কোনো হোয়াইট রেসিডিউ রাখে না, এটা আমার চুলের সাথে মিশে যায়, তাই আমার এইটাই ভালো লাগে। ঠান্ডা শুরু হয়ে গেছে, আমাকে এই কম্বল পরা অবস্থাতেই সব ব্লগে দেখবেন। এখন একটু ভাত রান্না করতে হবে, টুকটাক রান্না করতে হবে, কিন্তু আমি সুপার হাংরি কারণ এখন অলরেডি 9:30 বাজে আর আমি আজকে অফিসে লাঞ্চ করি নাই, লাঞ্চ করার সময় পাই নাই, আর একটু মন খারাপ ছিল যে কোনো একটা কারণে। যাই হোক, তো লাঞ্চ করা হয়নি, তো আমি এখন লেস খাচ্ছি। এটা আমরা একটা এশিয়ান দোকান থেকে সবসময় কিনি, যেহেতু আমার লেস পছন্দ, একদম বাংলাদেশে থাকা অবস্থায় থেকে পছন্দ। সো এটা আমি মোটামুটি বাসায় স্ন্যাক্স হিসেবে রাখি, যদিও অতটা হেলদি না বাট আই লাভ ইট। সো আমি এখন চিপস খেতে খেতে রান্না করবো, তারপর ডিনার করবো। সো রান্না করতে করতে আমি বিদায় নিয়ে নিলাম আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।